ফুচকা লাভাররা সব কই? আজকের ভিডিওতে দেখাবো কোথায় গেলে আপনারা রাজ কাচুরি খেতে পারবেন, সাথে দই ফুচকা, পাপড়ি চাট, ঝালঝাল বোম্বে ফুচকা আর অনেক কিছু। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন ধরে ফুচকা ভেলপুরি এসব খাওয়া হয় না আমার, সো তাই আজকে চলে এসেছি ফাস্ট অ্যান্ড ফ্রেশে। এন্ড এটার লোকেশনটা আমি একটু বলে দিই, এটা হচ্ছে চকবাজারে অবস্থিত ক্যারি শপিং মলের ঠিক তৃতীয় তলায়, মানে তিনতলায় ফুড কোর্টে উঠে ঠিক ডান পাশে ঘুরলে আপনারা এটা পেয়ে যাবেন। তো আমি হচ্ছে ভিতরে চলে আসছি এন্ড আমি হচ্ছে একটা সিটে বসে পড়বো, এটাই আমার কাছে কমফোর্টেবল মনে হয়েছে। এখানকার সিটগুলো কিন্তু বেশ মোটামুটি কমফোর্টেবল, সো ইটস গুড। এন্ড পাশে দেখতে পাচ্ছেন আয়নাও আছে। এটা হচ্ছে বেসিক্যালি একটা ফাস্টফুডের দোকান যেখানে অনেক রকমের ফুচকার ভ্যারিয়েন্ট আছে, আর স্পেশালি তাদের রাজ কাচুরিটা। ভিতরের জায়গাটাও বেশ সরু, আশা করি সিট নিয়ে কোনো প্রবলেম হবে না, কমফোর্টেবল এখানে বসা যাবে। আর এখানে লাইটিংগুলো কিন্তু বেশ সুন্দর, অনেক রকমের লাইটিং করছে। সো গাইস, আমি ফাস্ট অ্যান্ড ফ্রেশে চলে এসেছি অ্যান্ড এখানে আসার পরপরে আমি একটা লাচ্ছি অর্ডার করি। লাচ্ছিটার প্রাইস হচ্ছে 70 টাকা। এটার টেস্টটা একটু দেখি, প্রাইস অনুযায়ী টেস্টটা কিন্তু ভালো। আর এখানে এই মেনুর মধ্যে একটা জিনিস খেয়াল করলাম, এখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে খুব ভালো রিজনেবল প্রাইসে, বার্গার থেকে শুরু করে শর্মা, তারপর হচ্ছে ব্রোস্ট চিকেন, মানে সব কিছুই আছে। এবার একটা জিনিস আমি খেয়াল করলাম, যেটা এখানে তাদের অনেকগুলো ফুচকার ভ্যারিয়েন্ট আছে, শাহি ফুচকা থেকে চিকেন ফুচকা, দই ফুচকা, তারপর হচ্ছে বোম্বে ফুচকা, মানে ফুচকার ভ্যারিয়েন্টের কোনো অভাব নাই। সো বেসিক্যালি আমরা চলে এসেছি এখানে ফুচকার বড় ভাই, যেটাকে বলে রাজ কাচুরি। এটার প্রাইস হচ্ছে 90 টাকা। এই 90 টাকার মধ্যে রাজ কাচুরির টেস্টটা কেমন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। রাজ কাচুরি তৈরি করার জন্য সব রকমের উপকরণ কিন্তু রেডি করা হয়ে গেছে। সো এখন আমি রাজ কাচুরি বানানোর প্রসেসটা আপনাদেরকে দেখাবো। সো এখানে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস আছে, টোটাল কয় রকমের আইটেম আছে এখানে? 12, মানে 12 রকমের আইটেম দিয়ে রাজ কাচুরিটা বানানো হবে। সো এটার সাইজটাও কিন্তু অনেক বড়, মানে ফুচকার বড় ভাই যেহেতু, সো ফুচকা থেকেও অনেক বড়। সো ভাই আপনি মেকিংটা দেখান আমাদেরকে। হ্যাঁ, ফার্স্টে কি দিব? আলু, মানে দিব যে এটা, এটা কি? এটা হচ্ছে আপনার নিমকি গুঁড়ি। সালাদের মধ্যে হচ্ছে পেঁয়াজ, ধনে পাতা, মানে এইসব আইটেমগুলো আর কি। ধনে পাতার কারণে একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড হবে এখানে। আর এতগুলো ইনগ্রিডিয়েন্টসের স্মেলটা মানে আমার নাকের মধ্যে আসতেছে, মানে ব্যাপারটা কিন্তু জোস। এটা কি দই? টক দই। আচ্ছা, রাজ কাচুরি তো সবসময় ইউজ করা হয়। দই ফুচকাতেও কি আপনারা সেম জিনিসটা ইউজ করেন? আচ্ছা, দই ফুচকাতেও তারা কিন্তু সেম দইটা ইউজ করে। দইটা কিন্তু মানে তুলনামূলক অনেক ঘন, উপরে খুব সুন্দর করে দেওয়া হচ্ছে টমেটো ক্যাচআপ, গ্রিন চিলি সস, তেঁতুলের সস, যেটা আপেল কুচি, ওয়াও, আনার দেওয়া হচ্ছে, মানে 2-3 রকমের ফ্রুটস এখানে, ড্রাই ফ্রুটস আছে ওগুলাও দেওয়া হচ্ছে, কাজু বাদাম দেওয়া হচ্ছে, অনেক রকমের আইটেম। তো প্রায় সবগুলাই দেওয়া হবে? সবগুলা দেওয়া হবে। আচ্ছা, তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল রাজ কাচুরি। সো এটা এখন আমি ট্রাই করবো এবং আপনাদের সাথে এটার টেস্ট কেমন সেটাই শেয়ার করবো। ভাই রে ভাই, এতগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে যে রাজ কাচুরি বানিয়েছে, না জানি খেতে কেমন হবে, দেখেই তো অনেক লোভনীয় লাগছে। সো এখন আমি হচ্ছে রাজ কাচুরিটা ট্রাই করবো। এখানে এতগুলো ইনগ্রিডিয়েন্টস দিছে যে কী আর বলবো, মানে কোনটা ছেড়ে কোনটা খাবো এরকম একটা অবস্থা। টেস্ট করে দেখি, পুরো ফ্লেভারের ব্লাস্ট হচ্ছে মুখে। আচ্ছা, এখানে যে সসগুলো ইউজ করা হয়েছে ওগুলো আমার মুখে পড়তেছে। এখন আমি হচ্ছে ভিতরে টেস্ট করে দেখি। ওয়াও, জোস। সো বড় একটা বাইট নেই, আপেল, বাদাম, গাজর, চানাচুর, তারপর হচ্ছে বেদানার যে ছোটো ছোটো দানাগুলো আছে ওগুলো আমার মুখে পড়তেছে, যার কারণে অনেক ভালো লাগতেছে, টেস্টটা সত্যি অনেক ভালো। এখন হচ্ছে পাপড়ি চাট ট্রাই করার পালা। এখানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 পিস পাপড়ি চাট দিয়েছে আমাকে, হাত দিয়ে ট্রাই করি। এটাতে অলমোস্ট প্রাইস সিমিলার, বাট ডিফারেন্টটা হচ্ছে এটা সাইজটা ছোটো ছোটো অ্যান্ড এখানে শসা, তারপর হচ্ছে টমেটো একটু বেশি ইউজ করছে, বাট ওভারঅল এটাও খারাপ না, এটাও ভালো লেগেছে। এখানে যে উপরে বেদানাগুলো দিয়েছে, সেগুলো যখন মুখে পড়বে তখন আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। তো এখন আমি ট্রাই করতে যাচ্ছি ভেলপুরি, বাট এটা একটু ডিফারেন্ট, এটা হচ্ছে দই ভেলপুরি। সো ব্যাপারটা কেমন না যে ভেলপুরির মধ্যে অন্য একটা ভ্যারিয়েন্ট। এর উপরে কাশ্মীরি চিলি পাউডারটা ইউজ করছে, তারপরে গাজর, চুরমুর, তেঁতুলের সস, শসা, মজা, খাইতে মজা। তো ফাইনালি আমি ঝাল ঝাল বোম্বে ফুচকাটা ট্রাই করতে যাচ্ছি। ফুচকাটার সাইজগুলো অনেক বড় বড় দেখতেছি নর্মাল ফুচকার তুলনায়, একদম গোল গোল টাইপের, আর ভিতরে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস দিছে, সো আমি একটা খাইতে ভয় পাইতেছি। এটা একটু ডিফারেন্ট, এখানে হচ্ছে ডিম ইউজ করছে, আর হচ্ছে এখানে একটা টক দিয়েছে, টকটা একটু করে টেস্ট করছিলাম, অনেক ঝাল রে ভাই। তো যারা যারা ঝাল খাইতে চান এটা একটা টেস্ট করতে পারেন। আমার মুখের মধ্যে পড়ছে, ঝাল পড়ছে, বাট বোম্বে মরিচের সুন্দর একটা ঘ্রাণ পাইলাম, অলরেডি ঝাল লাগা শুরু করে দিছে। ফুচকাটা বেশ ঝাল ছিল, খাইতে মজা, বাট একটু ঝাল, যারা ঝাল লাভার তারা অবশ্যই
টেস্ট করতে পারেন। বম্বে মরিচের ঝাল কাটানোর জন্য আমরা শেষমেশ লাচ্ছি অর্ডার করি। প্রাইস অনুযায়ী এটা ওকে লেভেলের বলা চলে। অ্যান্ড আপনারা অবশ্যই যারা যারা ফুচকা লাভার আছেন, ভেলপুরি লাভার আছেন এবং রাজকাচুরি লাভার আছেন তারা অবশ্যই ট্রাই করতে পারেন। আমি কিন্তু রাজকাচুরিটাই বেশি রেকমেন্ড করবো। সো এই আর কি আমাদের ভিডিও। যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।